গাইস কতগুলো আয়রন গোলেম আমরা বানিয়ে নেছি ইউ প্রসেন বয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্য। আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে যখন আমি হিরো ব্র্যান্ডকে মারতে যাই, আমি ভুল করে অন্যজনের একটা বাড়ি পুড়িয়ে ফেলি, কিন্তু সেটার জন্য আমি সরি বলে দিই। কিন্তু সে বদলা নেওয়ার জন্য আমার ঘরকে চালিয়ে দিয়েছিল, পুরো বাড়ি আমার লাভাতে জ্বলছিল, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তার কাছ থেকে বদলা নেব। আমার পুরো ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়েছে, আর সেই ঘর বাড়ির মধ্যেই আমার কুকুরও মারা গেছে। এই যে গাইস, এই দেখো, এটা হলো আমার ঘর। কত কষ্ট করে আমি আমার ঘর বানিয়েছিলাম, ইয়ো প্রসেন ভাই আমার ঘর গুলোকে জ্বালিয়ে দিয়েছে। দেখো গাইস, মানে সব জায়গা থেকে জল দেখো ভাই ঘরের কিচ্ছু বাইছে নাই, ঘরের সবকিছু ক্ষত। স্কেলেটন মারতেছে আমাকে। আবে রে ভাই দাঁড়া, তোরা এমনিতে আমার ঘর ভেঙে গেছে, রাগ আমি থাকতে পারছি না, তুই আরো আমাকে বিরক্ত করতে কিছুই বুঝতে পারছি না। সবার আগে কিছু খাবার খাইনি, তাহলে হেলথ একটু বাড়বে। ওকে দেখো গাইস, আমরা এখন উপরে যাবো। তো গাইস গেম প্লে কন্টে, আরে ভাই বারবার নিচে পড়ে যাচ্ছি আমি। ভালো মতো উপরে যাবো এবার আমরা। ব্যাস দেখো গাইস, উপরে দেখো, আমাদেরকে উপরে যাওয়ার জন্য এখানে এরকম করে বানাতে লাগবে সিঁড়ি। এই দেখো আমরা উপরে চলে আসছি। উপর থেকে দেখতে পাচ্ছ তোমরা আমার ঘর, দেখো ভাই কিচ্ছু নাই, ঘরের মধ্যে সবকিছু একদম তছনছ করে দিয়েছে, খালি উপরের ঘরটা বাইচে আছে। এই যে এই জিনিসগুলো বাইচে আছে, কারণ এগুলো যে আছে না, এগুলো কাচের বানিয়েছিলাম আমি, তার জন্য এগুলো বাইচে আছে। আর এখানে আমি উপরে কাঠের সিঁড়ি দিয়েছিলাম, তার জন্য সেগুলো জ্বলে গেছে, এই কাঁচগুলো জ্বলে নাই, তার জন্য এই ঘরটা তো আমার বাইচে গেছে। কিন্তু নিচের ঘরটা যে আমি পুরো কাঠের বানিয়েছিলাম, সেটা পুরো শেষ হয়ে গেছে। আর এদিকে জম্বি আসছে। আবে জম্বি ভাই আসিস না ভাই, আমার এমনিতে মুড ছাড়বো না আমি তোকে। ওকে গাইস চলো ভাই, আমার ঘর দেখো ভাই কি করে দিয়েছে। দেখো দেখো গাইস আমার ঘর, দেখো এই দেখো গাইস আমার ঘর, কোথা থেকে জল পড়তেছে, কোথা থেকে কি কি পড়তেছে। আর হ্যাঁ গাইস, আগের এপিসোডে যখন ইয়ো প্রসেন ভাই আমার ঘরটাকে ভেঙে দিয়েছিল, মানে জ্বালিয়ে দিয়েছিল, তখন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম গাইস, বদলা নিব। এই ভিডিওর মধ্যে 10k লাইক তাহলে এটার নেক্সট পার্ট আসবে, আর আমি ইয়ো প্রসেন ভাইয়ের কাছ থেকে বদলা নিব। ইয়েস, আমি বলেছিলাম যে সেই ভিডিওটার মধ্যে যদি 10k লাইকস কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ইয়ো প্রসেন ভাইয়ের কাছ থেকে বদলা নিব। আর গেস হোয়াট, তোমরা 10k লাইকস কমপ্লিট করে দিয়েছো। ইয়েস, তার মানে আমরা ইয়ো প্রসেন ভাইয়ের কাছ থেকে বদলা নিব। কিন্তু গাইস, কিন্তু 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 আমরা নরমালি বদলা নেব না গাইস, কারণ ইয়ো প্রসেন ভাই অনেক চালাক, সে কিভাবে আমার ঘরটা জ্বালাইলো আমি বুঝতেও পারলাম না। তার জন্য ইয়ো প্রসেন ভাইকে আমাদেরকে বুদ্ধি ইউজ করে মারতে হবে, মানে বদলা নিতে হবে। কিন্তু তার আগে আমাকে এখন অনেক রাত কাটাতে হবে, আমি অনেক কিছু আমারকে দরকার, আর বাকি আমার পিছনে। ওকে তো চলো আমার এখান থেকে। আরে এখানে এটা কে ভাই? এই শর্ট ফোট এখান থেকে। এটা কে? এটা তো এন্ডারম্যান না? ওই ভাই আমাকে মারতেছে, এটা তো এন্ডারম্যান। ওই এন্ডারম্যানটা এখানে আটকে গেছে। দাঁড়াও ভাই, একেও মারবো আজকে, সবাইকে মারবো আমি, সবাইকে এখন কোন কাজের না। যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে সেই ভিডিওতে তোমরা 10k লাইক করে দিয়েছো, তো আমি ইয়ো প্রসেন বয়ের কাছ থেকে বদলা নেব। কিন্তু তার আগে আমাকে আমার এই ঘরটাকে আগে ঠিক করতে হবে, কারণ ভাই এরকম করে ঘরটাকে রাখা যাবে না, আমি থাকবো কোথায়, আমি ঘুমাবো কোথায়। তার জন্য সবার আগে আমাকে ঘরটা ঠিক করতে হবে। তো তার জন্য আমাকে ঘরটা ঠিক করার জন্য আমাকে অনেক কিছু দরকার। আমাকে মানে এখন আমি নরমালি বানাবো ডার্ট দিয়ে বা কোবল স্টোন দিয়ে, এগুলো দিয়ে বানাবো, পরে একদম পরে ঘরটাকে ভালো মতো ঠিক করতে হবে। তো এক কাজ করে, এই যে ভিলেজারের ঘরগুলো আছে এখান থেকে দেখি যে কিছু পাওয়া যায় নাকি। এক কাজ করে, এই ভিলেজারের ঘরগুলো, এই এক মিনিট, এই ভিলেজার ভাই আমার 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 ভিলেজ থেকে তো সব ভিলেজার গুলা চলে গেছিল, আর ভিলেজার গুলা জন্মালো কিভাবে? এই হ্যালো, উঠ না, থাক ভাই আগে না, থাক এদেরকে ডিস্টার্ব করবো না, প্রথমত চেস্ট খুঁজে দেখি কি আছে। এটা কি? পামকিন, পামকিন নিক। ও হ্যাঁ গাইস, আমি একটা জিনিস দেখেছি, যে ইউটিউবে দেখেছিলাম আমি এটা, যে পামকিন দিয়ে না আয়রন গোলেম বানানো যায়। ইয়েস 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 গাইস, এক কাজ করি, আমরা আজকে ঘর বানানোর পর আয়রন গোলেম বানাবো, আর সেই আয়রন গোলেমরা আমাকে
সিকিউরিটি দিবে, ইয়েস আমার এই ভিলেজটাকে রক্ষা করবে, মানে বডিগার্ড বলতে পারো আমার। ওকে তো ওকে ঠিক আছে, তো আমরা আয়রন আয়রন গোলেমও বানাবো, কিন্তু তার আগে আমাকে আগে ঘরটা ঠিক করতে হবে। ওকে তো সবার আগে ঘরটা ঠিক করার জন্য আমার কাছে কিছু ডার্ট আছে না? ওকে ডার্ট তো অনেকই আছে, আগে যতগুলো ডার্ট আছে সেগুলো দিয়ে এগুলোকে আগে ভরতে হবে। ভাই সবকিছু আমার খতম করে দিল, এরকম করে যতগুলো জায়গায় দেওয়া যায় পুরোটাকে একদম ভরতে হবে, মানে আমার ঘরটাকে রিপেয়ার করতে হবে। আর আমি ইউ প্রশন বয়কে তো গাইজ ছাড়বো না। ভাই আমার ঘরের কি হালত করলো, এখানে ডার্ট, এখানে ডার্ট, এখানে ডার্ট, এখানে ডার্ট, এখানে ডার্ট, এখানে ডার্ট। ভাই বহুত টাইম লাগে যাবে অনেক। ভাই কত টিএনটি ফাটাইছিল এ, দেখো ভাই পুরো বড় গর্ত। ওকে ওকে ওকে, কোনো ভাবে না গাইজ আমাদের এখন ঠিক তো করতে হবে, আমাদের ঘরটা তো বানাতেই হবে, নাহলে আমরা থাকবো কোথায়। এখন যেমন তেমন করে বানাইনি, পরে ভালো মতো একবার ঘরটাকে আমরা বানাবো। আর এইবার যেটা ঘর বানাবো না, এত এত শক্তিশালী ঘর বানাবো কেউ ভাঙতে পারবে না। ওকে গাইজ অনেকটাই প্রায় ঠিক করে দিয়েছি, মানে ঠিক তো করি নাই, এই যে নিচে এই জায়গাটাকে আমি পুরো ডার্ট দিয়ে ভরাই দিয়েছি। এখন অনেকগুলাই বাকি আছে, এখানে ডার্ট দি নাই এখনো, এটাকেও দিয়ে দিই কয়েকটা, তারপর ঘরটার বেসটা আমরা বানাই নেবো। ওকে গাইজ পিছনের দিকেও আমি একটু স্টোন দিয়ে আর কোবল স্টোন দিয়ে ভরাই দিয়েছি, বাকি এই সাইডে এখন অলমোস্ট ঠিকই হয়ে গেছে ঘরটা, খালি আমাদেরকে সামনের বেসটাকে বানাতে হবে। ওকে তো এগুলাকে আমি ফটাফট আমি কভার করে নিই, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এই পাশে এরকম করে দেবো, আর এরকম করে ওয়ালটাকে আমরা ভরাই দেবো ফটাফট। এখন খালি যেমন তেমন করে আমরা বানাই নিচ্ছি ঘরটাকে, খালি বানানোর জন্য, মানে থাকার জন্য শুধুমাত্র, পরে এটাকে ঘরটাকে এই ঘরটাকে আমরা ভালো মতো বানাবো। এখন আগে যেমন তেমন করে খালি এটাকে ভরাই দিই। এই সবকিছুর বদলা গাইস আমরা নিবো ইউ প্রশ্ন বয়ের কাছ থেকে। ওকে গাইস আমার ঘরটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এরকম করে ভিতরে ঢুকতে হবে। ব্যাস এখানে ছাদ নাই ভাই, ছাদ তাদ কিছু নাই, ফটাফট ছাদটাও বানাই নি। ওকে গাইস আমার ঘর রেডি হয়ে গেছে, মানে এখনো ভালো মতো রেডি হয় নাই, দেখো এই দেখো পাথর দিয়ে আমি বানাইছি, এখনো ছাদ দেওয়া হয় নাই, মানে উপরে যাইতে পারবো না, এখন উপরে ছাদটা বন্ধ হয়ে গেছে, মানে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না ঘরটাকে। আমি শুধু একটা ঘর বানাইছি, এখন দরজা তরজা কিছু বানাই নাই। এরকম ঘরে দেখো আমার কাছে যতটুকু স্টোন আছে এগুলা সব দিয়ে এরকম করে কভার করে দেবো, ব্যাস একটা ছাদ বানাই নিলে হয়ে গেল। যেমন তেমন করে এখন বানাইলে হইলো, পরে বাকি সব ঘরটাকে পরে বানাবো আমরা ভালো মতো। ওকে গাইস আমার ঘর রেডি হয়ে গেছে, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন ঘরের ভেতরেই আছি। আমাদেরকে যখন বাইরে যাওয়ার ইচ্ছা হবে তো আমাদেরকে এরকম করে ভাঙতে হবে, এটাকে ভাঙার পর এরকম করে বাইরে চলে যেতে পারবো। হ্যাঁ এখন আমি দরজা বানানোর টাইম নেই, ওই উপরে একটা দরজা আছে, ওই দরজাটাকে ভেঙে নিয়ে আসি, কারণ আমাদেরকে এখন বেরোতে হবে, আমাদেরকে এখন আয়রন খোঁজার জন্য বেরোতে হবে, কারণ আমরা আয়রন গোলেমকে বানাবো। তোমরা খালি দেখো এরকম করে আগে এরকম করে এইদিকে দরজাটাকে ভাঙি, এই দরজাটাকে নিচে নিয়ে আসি। ওকে তো গাইস আমাদের ঘর রেডি হয়ে গেছে, এই দেখো এটা আমাদের ঘর, এখানে যাবো দরজাটা খুলবো, ব্যাস গাইস যেমন তেমন করে ঘরটাকে আমি বানাইলাম। জানি এই ঘরটা এখন অনেক বেকার লাগতেছে, এগুলোকে ভেঙে দিই। জানি গাইস এই ঘরটা এখন অনেকই খারাপ লাগতেছে, এই সবকিছু দোষ হয়েছে এই অপারেশন বয়, ওকে তো আজকে ছাড়বো না। কিন্তু তার আগে গাইস আমি আন্ডারগ্রাউন্ড ঘরটা তো দেখি নাই, আন্ডারগ্রাউন্ডে আমার ঘরটা আবার ঠিক আছে তো? ওকে একবার আন্ডারগ্রাউন্ডে যাই, দেখে আসি যে আমার পুরানা ঘরটা ঠিক আছে কিনা। চল 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 ফটাফট চল ফটাফট চল ফটাফট চল। ওকে এই ঘরটা তো আমার ঠিকই আছে, কারণ এখানে লাভা পৌঁছাতে পারেনি। ওকে চলো এই ঘরটা তো কমসে কম ঠিক আছে। ওকে তো গাইস এবার আমাদেরকে আয়রন খুঁজতে হবে, কারণ আমরা আয়রন গোলেম বানাবো। ওকে তো গাইস আমার ঘর এখন মানে একটু একটু ঠিক হয়ে গেছে, এখন আমরা আয়রন গোলেমকে খুঁজতে যাবো, কারণ আমাদেরকে আয়রন গোলেম বানাতে হবে, কারণ এখানে আমরা আর রিস্ক নেবো না গাইস। এবার এখানে আমরা চারপাশে আয়রন গোলেম রাখবো, আর ওরা আমার ঘরটাকে প্রোটেক্ট করবে। তো আয়রন গোলেম বানানোর জন্য আমাদেরকে পামকিন লাগে, যেটা আমার কাছে আছে, এই যে এখানে আছে পামকিন, আর আমাদেরকে লাগবে আয়রন। তো আয়রনের জন্য আমাকে এখন মাইনিং করতে হবে, তো মাইনিং করার জন্য এখন আমাকে আগে যেতে হবে। কোথায় যাওয়া যায়? চল 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 আগে কোথায়। এক মিনিট, এটা কি? এটা তো একটা ঘোড়া। হ্যাঁ এটা ঘোড়া না, এটা তো একটা ঘোড়া। ওরে ভাই এখানে আরেকটা ঘোড়া, এই দেখো। হ্যালো 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 হ্যালো। ওকে ভাই ঘোড়াকে আমি কিভাবে চালাবো? ঘোড়াকে চালানো যায় না, খা কত উইট খাবে খা। ওকে গাইস ঘোড়া চালানোর জন্য আমাদেরকে স্যাডেল লাগে, আর স্যাডেল আমার মনে হচ্ছে আমি পেয়েছিলাম একবার নেদার ওয়ার্ল্ডে, যখন আমি একবার গিয়েছিলাম তখন হয়তো আমি স্যাডেল একটা পেয়েছিলাম। ফটাফট একবার স্যাডেলটা চেক করে আসি যে পাচ্ছে কিনা। চল 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 চল। ওকে একবার চেক করি। ওকে গাইস স্যাডেল আছে, ইয়েস ইয়েস স্যাডেল আছে ভাই। ওকে গাইস ও ভাই ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো যে আমি স্যাডেল আগেই পেয়ে গেছিলাম, তো আমার কাছে এখন স্যাডেল আছে আর আমার কাছে ঘোড়াও আছে। ওকে তো এখন আমাকে খালি ঘোড়াটাকে নিয়ে যেতে হবে। চল 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 ঘোড়া 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 ঘোড়া, এই যে এই ঘোড়া। হ্যালো ঘোড়া তোকে স্যাডেলটা দে, বস 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 বস। তো আগে হুইট খাওয়াতে লাগবে নাকি একে? আরে ভাই এদিকে স্কেলেটন আসতেছে। এখন এই ঘোড়াটার উপরে আমি চড়বো কি হবে? এক মিনিট দাঁড়া, এরকম করে চড়তেছে তো ঠিকই কিন্তু আবার ফেলাই দিচ্ছে। এক মিনিট স্যাডেলটা আমাকে লাগাতে হবে না? ওকে এই আমার শিকারী হয়ে গেছে। এবার আমাদেরকে স্যাডেলটা এইখানে এরকম করে লাগাই দিতে হবে, ব্যাস। ওকে গাইস এখন আমি ঘোড়াটাকে যেখানে বলবো সেখানে যাবে, এই দেখো ঘোড়াটাকে আমি এখন যেখানে নিয়ে যাবো সেখানে আমার সঙ্গে যাবে, ইয়েস। এবার না হবে মজা। ওকে চলো এখন আমরা কোথায় যাওয়া যায়, কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো, চল চল চল। ও ভাই ঘোড়া চালাচ্ছে আমাকে পুরো মজা আছে। কোথায় যাওয়া যায় গাইস কোথায় যাওয়া যায়? এই সামনে কিছু একটা দেখা যাচ্ছে, আমাদেরকে গাইস আয়রন লাগবে। এই সামনে ক্রিপার আছে, আরে ক্রিপার আছে, ফাটলো 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 ফাটলো। ভাই ক্রিপার ফাটিস না, ক্রিপার ফাটিস না, ক্রিপার ফাটিস না, চল চল চল। আরে ভাই এটা আমি কোথায় চলে আসলাম, কোথায় আসলাম ভাই আমি, এটা কোন জায়গায় আসলাম কিছুই তো বুঝতে পারছি না। এই গাইস এখানে দেখো একবার কত ছোট ছোট জম্বি। এক মিনিট গাইস এখানে একবার নামি আমরা। এই আরে ভাই এই ছোট ছোট জম্বি গুলো তো মারতেছে আমাকে পুরো। আরে ভাগ ভাগ, আরে ভাগ ভাগ, আরে জম্বি ভাগ না রে ভাই, আরে 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 ভাগ। ওই জম্বির মা চলে আসছে, জম্বির মা চলে আসছে, ভাগ 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 ভাগ, ফরওয়ার্ড ভাগ 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 রে ভাই। এই দেখো ছোট ছোট জম্বি আমার পিছন পিছন লাগছে, আর ওইদিকে ওর মা আসছে। পালা 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 এখান থেকে পালা। কি গাইস আমি কোথায় চলে আসছি আমি কিছু বুঝতে পারছি না। আমাদেরকে আয়রন লাগবে, আয়রন
করার জন্য আমাদেরকে মাইনিং করতে হবে, কিন্তু এটা কোথায় আসলাম এটা বুঝতে পারছি না ভাই। আমি ঘোড়াকে জলের মধ্যে নামাই দিছি ভাই, সাঁতার কাটতে পারবে তো? আবার এদিকে চলো, এদিকে আয় ঘোড়া, এদিকে আয় ঘোড়া, এদিকে আয় ঘোড়া, এদিকে আয় প্লিজ ঘোড়া। আরে ঘোড়া এদিকে আয়, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে চল, আগে চল, আগে চল, আগে চল, চল চল। ওকে উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে তো গেছে গাইস, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না যে আমি আছি কোথায়। কোথায় আছি গাইস, কোথায় আছি? একটা আলাদা জায়গায় চলে আসলাম আমি, আর আমি ভুলেও গেছি যে আমি কোথায় ছিলাম, মানে আমার বাড়ি কোথায় আমি জানি না। ওকে কোথায় আসলাম এটা আমি? ওকে আমি ঘোড়াটাকে, ওকে একটা আলাদা জায়গায় চলে আসলাম আমি, ঘোড়াটাকে যদি আমি এখানে রাখি আর আমি যদি এই পাশে চলে যাই। ওকে আমি একটা সমুদ্রের মধ্যে চলে আসলাম, আর এখানে একটা ছোট্ট আইল্যান্ড আছে, এই জম্বি গুলো তো এখানে আসতে পারবে না। এখানে কি এটা? ওইটা তো একটা কচ্ছপ, টার্টল না, এটাকে টার্টল বলে না? হ্যালো, ভালো আছিস? একে মারলে কি হবে? হ্যালো হ্যালো, কে মারতেছি কেন ভাই? ছি, আমি তো গাইস এখন আমাদেরকে মাইনিং করতে হবে, আমাদেরকে মেন এখন আয়রন লাগবে, কারণ আয়রন গোলেম আমরা বানাবো। আর এদিকে স্কেলেটন ভাই এত ডিস্টার্ব করতেছে, এত ডিস্টার্ব করতেছে, এত ডিস্টার্ব করতেছে, এত ডিস্টার্ব করতেছে, এত ডিস্টার্ব করতেছে। ভাগ, এই দেখো জম্বির বাচ্চা চলে আসে, এই দেখো জম্বির বাচ্চা চলে আসে। আরে জম্বি ভাগ এখান থেকে, কেন ডিস্টার্ব করতেছিস তুই, কেন ডিস্টার্ব করতেছিস তোরা? বেশ বেঁচে গেছি। হ্যালো এন্ডারম্যান, হ্যালো, এই এই কি হলো তোর, কি হলো রে? ও ভাই আমার পিছন পিছন কেন আসছে? এই ভাগো, এই ভাগ ভাগ ভাগ, আরে ভাই মারতেছে, এই পালা 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 পালা, আরে আমার পিছন পিছন আসছে কেন? হ্যাঁ ও ভাই বেঁচে গেলাম, আমার পিছন পিছন কেন আসতেছিল? আই এম বাংলা গেমার ওয়াজ স্লেইন বাই এন্ডারম্যান, আমাকে মেরে দিল ভাই। ও আমি আবার আমার বাড়ি চলে আসলাম, কিন্তু আমার কাছে কিছু নাই এখন, আমার কাছে ডায়মন্ডের আর্মার, হেলমেট টেলমেট সব কিছু ছিল, ঘোড়াটাও ছিল, ঘোড়াটাও খতম। আরে ভাই, ছি ছি ছি, আমি জায়গাটাও জানি না যে কোথায়। এক কাজ করি গাইস, আমি একবার ভিলেজে সবার বাড়িতে চেক করি যে কোথাও কিছু আছে নাকি, এখানে তো এই ঘুমায় আছে। এক মিনিট গাইস, আমার কাছে বোধহয় ছিল ডায়মন্ডের আর্মার, আরো ছিল বোধহয়, কারণ উপরের চেষ্টা আমি রাখছিলাম ডায়মন্ডের আর্ম। আমাকে খালি শুধু আজকে, আমাকে শুধু আজকে আয়রন গোলেম বানাতে হবে এই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য, আর আমি তারপরে ইয়ো প্রশান বয়ের কাছ থেকে বদলা নেব। এইখানে কোনো না কোনো চেষ্টা তো ছিল আয়রনের আর্মার, আমি রাখছিলাম, আমার মনে আছে আমি যখন অফলাইন খেলছিলাম তখন আমি বানাইছিলাম একদিনকা, কিন্তু কোথায় রাখছিলাম, কোন চেষ্টার মধ্যে ছিল আয়রনের আর্মার, আয়রনও ছিল। এই তো পায়ে গেছি, পায়ে গেছি, এই দেখো গাইস, আয়রনের হেলমেট, আয়রনের চাকু, আয়রন, আয়রনের প্যান্ট, আয়রনের বুট, চেস্ট, হেলমেট সব কিছু আছে। ওকে গাইস, আমার কাছে ডায়মন্ডের সবকিছু শেষ হয়ে গেছে। ওকে গাইস, আমি পাইলাম না, প্লিজ ভাই এই ঘরটাতে কমসে কম থাক, এখানে চেস্ট আছে, চেস্টের মধ্যে ইয়েস ভাই পাই গেছি পাম্পকিন হেড। চলো ভাই, পাঁচটা পাইছি, তার মানে পাঁচটা আয়রন গোলেম আমি বানাতে পারবো। ইয়েস গাইস, এখন আমরা আয়রন গোলেমকে মারবো। আমি কি আয়রন গোলেমগুলো কি নিয়ে যেতে পারবো এই অপারেশন বয়ের কাছে, যাতে আয়রন গোলেমগুলো ওকে মারে? তোমরা যদি জানো তাহলে কমেন্টে বলো প্লিজ, তাহলে আমি সেভাবে ইউ প্রশান ভাইকে মারবো। তোমরা কমেন্ট করো ফটাফট। এখন গাইস আমরা বানাবো আয়রন গোলেম, তো সব ক্রাফটিং টেবিল এখানে রাখবো, তারপর যে আয়রন গুলো আছে সব সেগুলোকে এখানে আমরা রাখবো, তারপর ব্লক অফ আয়রন পাবো, এরকম করে আমাদেরকে অনেকগুলো আয়রনের ব্লক নিতে হবে, তারপর আমাকে এরকম করে রাখতে হবে, তারপর এটাকে এখানে রাখতে হবে, এটাকে এখানে রাখতে হবে, তারপরে এই যে পাম্পকিন গুলো যে আছে এটা তার মাথার উপরে এরকম করে রাখতে হবে। ব্যাস, আয়রন গোলেম রেডি হয়ে গেছে। হ্যালো হ্যালো আয়রন গাইস, এ হলো আয়রন গোলেম, এ আমাকে বাঁচাবে, এ এ বাঁচাবে এই ঘরগুলোকে, এবার আর কেউ এই ঘরে অ্যাটাক করতে পারবে না, তো আমাকে আরো আয়রন গোলেম বানাতে হবে। ওকে গাইস, আমি আরো ব্লক অফ আয়রন বানাই নিয়েছি, তো এইখানে আমাদেরকে আরো এরকম করে রাখতে হবে, এরকম করব, এরকম করব, এই জায়গাটা এরকম এরকম এরকম, এই জায়গাটা এরকম 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 এরকম, ব্যাস আমি আর চারটাই বানাতে পারবো না, এই জায়গাটা এরকম এরকম এরকম, তারপরে এইখানে এরকম, ব্যাস এবার খালি আমাদের এর মাথার উপরে এগুলো দিতে হবে, তারপর সে আয়রন গোলেম হয়ে যাবে। এই দেখো আয়রন গোলেম, এই দেখো আয়রন গোলেম, এই দেখো আয়রন গোলেম, এরকম করে এই দেখো আয়রন গোলেম। গ্যাস দেখো গ্যাস, কতগুলো আয়রন গোলেম আমরা বানাই নিয়েছি ইউ প্রশান বয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্য। তোমরা খালি কমেন্টে বলো যে এই আয়রন গোলেম গুলোকে কিভাবে আমি নিয়ে যাবো ইউ প্রশান বয়ের কাছ থেকে, বাকি এরা আমাকে মারবে না তো আবার। দেখো গ্যাস, এই আয়রন গোলেম গুলা আমার ফ্রেন্ড, দেখো একে আমি কত মারবো, এই দেখো একটা মারলাম, দুইটা মারলাম, এই দেখো কত মারতেছে, তিনটা মারলাম, কিন্তু তাও সেই আয়রন গোলেমটা আমাকে মারছে না, কারণ এ আমাকে প্রোটেক্ট করতে আসছে ভাই, আমি একে বানাইছি। তো গাইস এবার আমরা ফুল রেডি ইউ প্রশান বয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্য, কিন্তু সেটা আমরা নিব নেক্সট এপিসোডে। এই ভিডিওর মধ্যে ফটাফট 5000 লাইক করো, তারপর আমি ইউ প্রশান বয়ের কাছ থেকে বদলা নেবো। তো গাইস আজকের গেমপ্লে ব্যাস এতটুকু ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গেমপ্লেতে, বাই বাই।